জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমি ভালো আছি, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমার ভীষণ ভালো লাগছে যে হাজার হাজার মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছে, গিয়ে সবাই ভালো হচ্ছে, এটা কিন্তু দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু বন্ধুরা যাইনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমি বাড়িতে বসে দেখছি। তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। একটা বাচ্চা 8 বছর হয়ে গেছে, হাঁটতে পারছে না। তো কোনো মায়ের সন্তান যদি হাঁটতে না পারে, সেই মায়ের কি অবস্থা হবে, কিন্তু মঙ্গলা মা সেটা ঠিক করে দিচ্ছে। মঙ্গলা মার কাছে গিয়ে ওই বাচ্চাটি ভালো হয়ে গেছে, মানে পুরো হাঁটতে পারছে, তাহলে ওই মায়ের কি অবস্থা বলো তো? কোনো মাই চায় না যে তার মা তার বাচ্চা হাঁটতে পারবে না, সবসময় শুয়ে থাকবে। তো সেটা কিন্তু মঙ্গলা মা ঠিক করে দিয়েছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে কিন্তু ভালো আছে। বন্ধুরা, এইটা দেখার পরে যে আমার এতটা ভালো লাগছে না, সবাই জব করো, মায়ের জব করো, ঘরে বসে জব করো। মা বলছে না যে মার বর্ধমান গিয়েই মার ওখানে গিয়ে জব করতে হবে, মা বলছে বাড়িতে বসে মায়ের জব করো। কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তোমরা বাড়ি বসে এই জবটা করে দেখবে তোমাদের মনে মধ্যে কতটা শান্তি লাগে। বন্ধুরা, আগে আমি এই জবটা করতাম না, এখন আমি জবটা করি, আমার ভীষণ ভালো লাগে। মানে একটা এই যে তোমরা একবার করে দেখবে, দেখে মনের মধ্যে একটা কতটা একটা শান্তি আসে, আর কতটা একটা পজিটিভ এনার্জি শরীরে আসে তোমরা বুঝতে পারবে। শুধু একমাত্র এই কৃষ্ণকালী মায়ের জবটা তোমরা একবার করে দেখো, দেখো তোমাদের কতটা ভালো লাগে। আমি করছি বন্ধুরা, আমার বান্ধবী অনেকদিন ধরে করছিলো, প্রায় অনেকদিন ধরে করছিলো, 2-3 মাস ধরে করছিলো। ও আমাকে অনেকদিন আগে বলছিলো শান্তনা তুই কর, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি করিনি, কিন্তু এখন থেকে আমি করছি, আমার ভীষণ ভালো লাগে। তোমরা একবার করো বন্ধুরা, তোমরা 2 দিনই করো, দেখবে তোমরা। আর তো মাকে মার নাম করলে তো এমনি তো মানুষ ভালো হয়ে যায়, আর সত্যি ভীষণ ভালো লাগছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা একবার এই মন্ত্রটা একবার তোমরা করো, যখন মন চায় তোমরা করো। তো বন্ধুরা, অনেকে বলছে যে মা নাকি ভণ্ডামি করছে। তো একটা কথা তোমাদেরকে বলছি, একটা বাচ্চা 8 বছর ধরে হাঁটতে পারছে না, ওই বাচ্চাকে কি বাচ্চার মা কি নিয়ে এসে নাটক করছে মায়ের মন্দিরে? লোককে কি সবাইকে কি দেখাচ্ছে? তোমরাই বলো, একটা অসুস্থ মানুষকে টেনে নিয়ে এসে নাটক করা যায়? অনেকে বলছে এগুলো নাকি ভণ্ডামি করছে, এটা একদমই ভুল করছে। হাজার হাজার মানুষ আজকে অনেক দূর দূর থেকে যাচ্ছে, দিদি কৃষ্ণনগর কলকাতা যত মানে আজকে মায়ের ভিডিও যারা দেখছে, হ্যাঁ সবাই এসে কিন্তু এখানে এসে সফলতা পাচ্ছে। এটা আমি আজকে বলবো যে ভগবান সবার আগে, ডাক্তার যেটা পারছে না সেটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে সেটা 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 সফলতা হচ্ছে প্রত্যেকের, প্রত্যেক ভক্তদের। সত্যি বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগছে। তো এক ভক্ত আজকে অনেকদিন ধরে পা নিয়ে ভুগছিল, পায়ে টিউমার হয়েছিল, কিন্তু এই মন্দিরে এসে তিনি এখন হাঁটতে পারছে। এটা আমি ভিডিওর মাধ্যমে দেখেছি বন্ধুরা, পুরো ভিডিওর মাধ্যমে দেখেছি। তোমরা দেখেছো কিনা তোমরা বলো, তোমাদেরও যাদের ইচ্ছা হবে তোমরা যাবে, আমিও বন্ধুরা যাব, একদম সামনাসামনি গিয়ে মায়ের মন্দিরে যাব, মা ওখান থেকে গিয়ে আশীর্বাদ নিয়ে আসব। তো আমারও অনেক ইচ্ছা আছে, দেখি সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি বলবো এই মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা তোমাদেরকে বলবো, আর আমি যখন যাব বর্ধমান তোমাদেরকে দেখাবো, সামনে থেকে দেখাবো। বন্ধুরা, তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ভালো লাগে, আমি কোনো চাপ দিচ্ছি না, যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি তো যাব, দেখি আমাকে কবে নিয়ে যায় কৃষ্ণকালী মা, কবে নিয়ে যায় তখন আমি যাব। আর মা তো সবসময় আমার মাথায় আছে সবসময়। তো এবার তোমাদেরকে ঠিকানাটা বলছি, তোমরা একবার শুনে নাও বন্ধুরা। তো আর আরেকটা কথা বলছি, এর আগের দিন আমি যে ভিডিওটা করেছিলাম, তো অনেকে জানতে চেয়েছো তোমরা যে মায়ের মন্দির কোথায়, আমার কাছে ফোন করে শুনেছিলে, তার জন্যই আমি এই ভিডিওটা করা আজকে। তো সেটাই তোমাদেরকে বলবো, তো তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা, তো তোমরা বুঝতে পারবে কত মানুষ বন্ধুরা হাঁটতে পারছে না, কিন্তু এই মন্দিরে এসে মায়ের মন্দিরে গিয়ে কিন্তু হাঁটতে পারছে। সত্যি এটা যে কী ভালো লাগছে না, ভীষণ ভালো লাগছে। কত দূর দূর থেকে সব ভক্তরা আসছে, এসে মায়ের আশীর্বাদে আজকে সবাই সুস্থ, এর থেকে বড় পাওনা কিছু নেই। তো উনি তো কোনো খারাপ কাজ করছে না, কিন্তু পাড়ার লোক যেভাবে ওনার পেছনে লেগেছিলো, এটা সত্যি খুবই খারাপ। যারা নাকি মায়ের মন্দির ভেঙেছে,
যদি ভগবান সত্যি থাকে এর বিচার হবেই একদিন না একদিন। এটা একদমই ঠিক হয়নি, মায়ের মন্দির যেভাবে ভেঙেছে। মা তো আর বলছে না যে তোমরা হাজার হাজার টাকা আমাদেরকে দাও, মা তো শুধু বলছে যে তোমরা 11 টাকা দাও, এরকম দিচ্ছে, সবাই 11 টাকা 21 টাকা করে দিচ্ছে। মা তো আর বলছে না যে তোমরা অনেক টাকা দাও। ডাক্তারের কাছে গিয়ে অনেকে ভালো হচ্ছে না, কিন্তু মায়ের মন্দিরে এসে সবাই ভালো হচ্ছে। এটা মানে কি বলবো, ভীষণ ভালো। আর তোমরা কিন্তু বাড়িতে বসে এই মন্ত্রটা পড়বে, আমি বলছি তোমাদেরকে, শোনো মায়ের মূল মন্ত্রটা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্রটা তোমরা বাড়িতে বসে পড়বে, তোমাদের যেতে হবে না, কষ্ট করে। আর অনেকের বাড়ি তো অনেক দূর, তার জন্য বলছি বাড়িতে বসে তোমরা এই মন্ত্রটা করো, দেখবে তোমরা যা চাইবে, তোমাদের যত অসুবিধা আছে সংসারে মনের দিক থেকে সব তোমাদের সমস্যা মিটে যাবে। বন্ধুরা আমি করছি, আমার বান্ধবীও করেছে, ও সফলতা পেয়েছে, ও তার পাওয়ার পরে আমাকে বলছে এখন আমি করছি, ভীষণ ভালো লাগছে। বন্ধুরা সত্যি এই মন্ত্রটা বলার পরে না শরীরে একটা না মনের মধ্যে না একটা পজিটিভ এনার্জি চলে আসে। তোমরা একবার করো, করে আমাকে আমার কমেন্টে তোমরা জানাবে যে এটা করলে কি হবে না। মনে একটা সত্যি বলছি, তোমাদের মনের মধ্যে অশান্তি আছে, কোনো দিক দিয়ে শান্তি পাচ্ছে না, তোমরা এই কৃষ্ণকালী মায়ের তোমরা এই মন্ত্রটা মূল মহামন্ত্রটা তোমরা এই কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, তোমরা যখন মন চায় তখন তোমরা করবে, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এবার তোমাদেরকে একটা কথা বলছি, এই মহামন্ত্রের আগেও কিন্তু জয়, জয় কৃষ্ণকালীর জয়, আগেও জয় পরেও জয়। তো বন্ধুরা তোমরা একবার এই মন্ত্রটা করবে, দেখবে তোমরাই দেখবে যে তোমাদের কেমন লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর বলছি না, এবার কত মানুষ আছে বন্ধুরা হাঁটতে পারছে না, ডাক্তারের কাছে যাচ্ছে, তারা কিন্তু এসে এখানে ভালো হয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটা ভালো লাগার মুহূর্ত। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ অনেক কথাই বললাম, এবার তোমরা শোনো কী করে তোমরা যাবে। তোমরা যেখান থেকে আসো না কেন, বর্ধমান স্টেশনে তোমরা আসবে, আসার পরে তোমরা স্টেশন থেকে একটু তোমরা বেরিয়ে যাবা, বেরিয়ে যাওয়ার পরে বর্ধমান হেচারি রোড নন্দনকানন জয়া মোড়ের কারখানার পাশে জয় কৃষ্ণ কালীর মন্দির, মায়ের মন্দির আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আরেকবার বলছি তোমরা শুনে নাও, বর্ধমান, আরেকবার বলছি বন্ধুরা ঠিকানাটা শুনে নাও, বর্ধমান তোমরা যাবে, তো বর্ধমান থেকে হেচারি রোড, বর্ধমান হেচারি রোড নন্দনকানন জয়া মোড়ের কারখানার পাশে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির আছে, তোমরা চলে যাও, গিয়ে তোমরা পুজো দেবে, তোমাদের মনে যত কষ্ট আছে, যত যেরকম সমস্যা আছে, তোমরা মায়ের কাছে যাবে, সব সমস্যা দূর হয়ে যাবে। তো আর এই মহা মন্ত্রটা তোমরা একবার বাড়িতে যখন মন চায় তখন তোমরা করবে, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। সবাই ওখানে গিয়ে কিন্তু সবাই সফলতা পাচ্ছে, কত ভক্তরা আসছে ঢাক বাজনা নিয়ে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। তো তোমরাও একবার যাবে, আমি যখন যাবো বন্ধুরা তোমাদেরকে তো দেখাবোই, তোমাদেরকে বলেছি তোমাদেরকে ভিডিও করে দেখাবোই, সামনাসামনি থেকে আমার দেখার ভীষণ ইচ্ছা। তো বন্ধুরা তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ঠিকানাটা, মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা আবার বলছি তোমরা শুনে নাও, বর্ধমান হেচারি রোড নন্দনকানন জয়া মোড়ের কারখানার পাশে জয় কৃষ্ণ কালী মায়ের মন্দির, নতুন মন্দির আছে, তোমরা চলে যাবা, কোনো অসুবিধা হবে না। তো কত দূর দূর থেকে সবাই ভক্তরা আসছে, কত মানুষের অসুবিধা আছে, সেইগুলো সব সমস্যা হয়ে যাচ্ছে মায়ের মন্দিরে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের এই ঠিকানাটা বলার জন্য আজকে ভিডিওটা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সব সময়। আমি ঠাকুরের কাছে বলি যেতে আমার বন্ধুরা যত দূর থাক না কেন সবাই যেতে খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তোমরা একবার যাবে,
তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থেকো, আবার।